JBR, welcome back once again to SM10 Tutorial. Ask a National Highways and Infrastructure Development Corporation Limited and Nuke Shankran to Bigopti NSG. So, General Manager, Nuke Korahobe, Exon Kabung Private Secretary, Nuke Korahobe, Tin Jonke. Ebar Baki Bishoyugulu Amra Jene. National Highways and Infrastructure Development Corporation Limited, Uttar Purvanchal ebong Pashobarti Deshgulor Sathe Antorjatik Simanar Khetrogulite Jatiyo Shorokere Druto Gotite Nirman ba Upgradation ba Proshostikoroner Jonno Shorok Poribohon ebong Highway Montroker Odhine Corporation Rupe Bharat Sarkar Kartrukor Sthapito National Highways and Infrastructure Development Corporation. নিম্নলিখিত পদগুলোর জন্য ট্রান্সফার বা ডেপুটেশনের ভিত্তিতে কেন্দ্রীয় বা রাজ্য বা ইউটি অর্থাৎ হচ্ছে ইউনিয়ন টেরিটরি সরকার বা মন্ত্রক বা দপ্তর ইন্ডিয়ান আর্মি বা নেভি বা এয়ারফোর্স বা বর্ডার রোড অর্গানাইজেশন সেন্ট্রাল বা স্টেট বা অটোনোমাস সংস্থা কেন্দ্রীয় বা রাজ্য পাবলিক সেক্টর আন্ডারটেকিং ইত্যাদিতে কর্মরত তৎপর কার্যকর এবং অভিজ্ঞতা সম্পন্ন যোগ্য আধিকারিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। প্রয়োজন মোতাবেক যে পদ সংখ্যা দেওয়া হয়েছে একজন এবং তিনজন সেটা কিন্তু বাড়তেও পারে, একজন এবং তিনজন যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু বাড়তে বা কমতে পারে। পরবর্তীতে NHICDLতে সূচিত এবং ভবিষ্যতের শূন্য পদগুলি পূরণের জন্য প্রার্থী প্যানেল তৈরি করার অধিকার NHICDL এর নিকট সংরক্ষিত। অর্থাৎ ওনারা চাইলে এখন নোটিফিকেশন দিয়েছেন একজন জেনারেল ম্যানেজার আইটি এবং তিনজন প্রাইভেট সেক্রেটারি হেডকোয়ার্টারের জন্য নিয়োগ করা হবে। পরবর্তী সেটা কিন্তু বাড়াতেও পারেন কমাতেও পারেন, সেটা কিন্তু এই কর্পোরেশনই নির্ধারণ করবে পদগুলো বাড়াতে হবে নাকি যা আছে তা থাকবে নাকি কমে যাবে। ওকে, তো এখন আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আবেদনপত্র জমা করার শেষ তারিখ হচ্ছে এমপ্লয়মেন্ট নিউজে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ছয় সপ্তাহ অর্থাৎ দেড় মাস। তো এখন হচ্ছে এপ্রিলের মাঝামাঝি অর্থাৎ মে মাসের লাস্ট অবধি কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 2022 মে মাসের শেষ পর্যন্ত অর্থাৎ আমরা ধরতে পারি যে 31 মে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এমপ্লয়মেন্ট নিউজে বিজ্ঞাপিত প্রকাশের তারিখ পরবর্তীতে NHICDL ওয়েবসাইটে অর্থাৎ www.nhicdl.com প্রকাশ করা হবে। তো এখন পর্যন্ত টেন্টেটিভ আপনারা ধরে রাখতে পারেন যে মে মাসের 31 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। যোগ্যতা শর্তাবলী এবং বিস্তারিত নিয়ম এবং শর্তের জন্য ওনাদের ওয়েবসাইট যেটা রয়েছে www.nhicdl.com সেখানে আপনারা ভিজিট করে বিশদ বিবরণ জেনে নিতে পারেন। এবং যে ব্যাপারটা আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে একমাত্র অনলাইন মোডেই কিন্তু আবেদন করা যাবে, অফলাইন মোডে বাই পোস্ট বা কুরিয়ার মারফত কোনো ধরনের আবেদনপত্র বা কোনো ডকুমেন্ট কিন্তু NHICDL এ পাঠাতে হবে না, একমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। এবং যে পদগুলো সেগুলো কিন্তু ফ্রেশার্সদের জন্য নয় আপনারা দেখে নিন, সেটা প্রথমেই বলে দেওয়া আছে। গভর্নমেন্ট আন্ডারটেকিং যে কোনো সেক্টরে যারা চাকুরি করছেন তারা ডেপুটেশনের ভিত্তিতে বা ট্রান্সফারের ভিত্তিতে কিন্তু সেখানে সেই পদগুলোর জন্য আবেদন করতে পারেন জেনারেল ম্যানেজার এবং প্রাইভেট সেক্রেটারি। নতুনভাবে ফ্রেশার্স কিন্তু সেখানে নিয়োগ করা হচ্ছে না। বেতনক্রম দেখে নিন যে জেনারেল ম্যানেজারের জন্য বেতনক্রম থাকছে প্রতি মাসে 37,400 থেকে 67,000 টাকা পর্যন্ত উইথ গ্রেড পে 8,700 টাকা, এবং প্রাইভেট সেক্রেটারির জন্য বেতনক্রম থাকছে 9,300 থেকে 34,800 উইথ গ্রেড পে 5,400 টাকা। বোঝা গেল? ওকে, আর যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে গিয়ে প্রার্থীর যোগ্যতা নির্ধারণের অর্থাৎ বয়স এবং চাকরি কাল ইত্যাদি শেষ তারিখ 1-4-2022 অনুযায়ী হিসেব করা হবে। দু নম্বর যে জিনিসটা দেওয়া হলো যে ট্রান্সফার বা ডেপুটেশনের ভিত্তিতে আবেদনপত্র জমাকারী প্রার্থীগণকে যথাযথ মাধ্যম বা মারফত আবেদনপত্র পাঠাতে হবে। যদি তার আবেদনপত্র বিগত 5 বর্ষের এসিআর বা এপিএআর নো অবজেকশন সার্টিফিকেট এবং তার মূল সংস্থা থেকে ভিজিলেন্স ক্লিয়ারেন্স সহকারে যথাযথ মাধ্যম মারফত গ্রহণ করা হয়, এবং যদি তিনি পদের জন্য শর্টলিস্ট হন তাহলে তাকে সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে। অর্থাৎ যেহেতু সেটা ফ্রেশারদের জন্য নয়, যেহেতু সেটা যারা সার্ভিসম্যান রয়েছেন তাদের জন্য, তো যারা আবেদন করবেন তারা কিন্তু কম্পিটেন্ট অথরিটি থেকে অবশ্যই এনওসি নিয়ে তার মাধ্যমেই পাঠাতে হবে, নাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। পাঠাতে হবে মানে কি? অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার পর যারা শর্টলিস্টেড হবেন তাদেরকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য পরবর্তীতে ডাকা হবে। তারপর যে ব্যাপারটা সেটা হচ্ছে সরকারি অবসরপ্রাপ্ত আধিকারিকগণ যারা যোগ্যতার শর্তাবলী পূরণ করেছেন তারা চুক্তির ভিত্তিতে পদের জন্য আবেদন করতে পারেন, কিন্তু এক্ষেত্রে আবেদনপত্র জমা করার শেষ তারিখে প্রার্থীর বয়স 62 বছরের কম হতে হবে।
শূন্যপদ সংক্রান্ত যে কোনো পরিবর্তন বা সংশোধনী শুধুমাত্র NHICDL এর ওয়েবসাইটে পোস্ট করা হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বা নির্দিষ্ট তারিখের পর গৃহীত আবেদনপত্র কার্যত বাতিল করা হবে। তো এই ছিল আপডেট। আপনারা বিশদ বিবরণের জন্য NHICDL এর ওয়েবসাইট যেটা রয়েছে সেখানে দেখতে পারেন। পেপার কাটিং থেকে আমি আপনাদেরকে দেখালাম জাস্ট ইনফর্ম করার জন্য, আপনারা বিশদ বিবরণের জন্য অবশ্যই ওয়েবসাইট থেকে বাকি ইনফরমেশনগুলো জেনে নেবেন। তো চাকরি কিংবা স্টাডি রিলেটেড আপডেটেড ইনফরমেশনের জন্য SM10 টিউটোরিয়াল দেখতে থাকুন, ফেসবুকে হন বা ইউটিউবে হন, আমাদের চ্যানেল একই রয়েছে। ইউটিউবে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অ্যালার্ট করে রাখেন, ফেসবুকে যদি হন নতুন তাহলে পেজটিকে লাইক করে দেখে দেবেন, তাহলে কিন্তু আপডেটেড ইনফরমেশন আপনারা অনায়াসে ওইখান থেকে পেয়ে যাচ্ছেন। নেক্সটে আরও কিছু জব ইনফরমেশন রয়েছে, সেগুলো নিয়ে আমি আসছি কিছুক্ষণের মধ্যে। ততক্ষণ ভালো থাকবেন, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং আস। থ্যাংক ইউ।